দফা এক দাবি মানতে হবে, মানতে হবে। আমি কে, আমি কে? বিজ্ঞানী হাসুয়াপায় ক্ষমতা থাকাকালীন সময়ে নেতারা বিভিন্ন ধারায় বিভক্ত ছিল, যেমন এত দ্বারা ছোট নেতা, বড় নেতা, হাফ নেতা, পাতি নেতা, সাদা নেতা, কালা নেতা, খাটো নেতা, লম্বা নেতা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষভাবে বলা যাচ্ছে এতদিন পর্যন্ত দাপট খাটিয়ে বিভিন্ন ভাবে আমাদের হোটেল রেস্তোরায় বিল পরিশোধ না করে বাকি রেখেছেন, এমন তো অবস্থায় বেশ কিছুদিন ধরে আপনাদের সন্ধান পাওয়া যাচ্ছে না এবং আমাদের হোটেল রেস্তোরাও আসতেছেন না। আপনারা যেখানেই যে অবস্থায় থাকেন না কেন, আমাদের হোটেল রেস্তোরার বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বন্ধুরা, পরিস্থিতি যেমনই হোক বিয়ে করতেই হবে, তাতে যদি বাসর নৌকাতেও করা লাগে তাতে কোনো সমস্যা নেই। হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ये क्या हुआ, गला में पानी आ गया। পানি সংবাদ নিয়ে যুক্ত হচ্ছে আমি আসাদুল। এই যে এবারে দেখতে পারতেছেন যে অনেক পানি দেখতে পারতেছি আমরা, যে আমরা যেটুকু জানতে পেরেছি যে দিন দিন যে পানি বৃদ্ধি পাচ্ছে সেটুকু আমরা জানতে পেরেছি। এলাকার যে স্থানীয় তারা আমাদেরকে জানিয়েছে যে পানি কিন্তু দিন দিনে বাড়তেছে, সেটাই আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে তাদের কাছে জানার চেষ্টা করবো কেমন পানি হচ্ছে, দিন দিন কেমন পানি বাড়তেছে, এটা আপনাদেরকে জানাবো এবং কি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ভাই রে ভাই, এই হচ্ছে ইন্ডিয়ান সাংবাদিক। প্রতিদিন নাকি 3 কেজি করে পানি বাড়ছে, মানে হাতে একটা দন্ত্রেস নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেই কি সাংবাদিক হওয়া যায়? কথা হচ্ছে, চ্যানেল যদি হয় আবাল মার্কা তাহলে সাংবাদিক হবে কি মাক্তা মারা। এই মুহূর্তে আপনাদের একটা ছবি দেখাবো, মানিকগঞ্জ সীমান্তে সেই ছবি আপনাদের একদম দেখাবো, সেখানকার ছবি। সেখানে বাংলাদেশিদের ভিড়, ভালো করে লক্ষ্য করুন, এই লাল রঙের যে বক্স তার ভিতরে দেখা যাচ্ছে কাতারে কাতারে বাংলাদেশি। বাইরে ভাই, এই দাদারা গোবর খেতে খেতে মনে হচ্ছে এদের মাথার মগজও গোবর হয়ে গেছে। তা না হলে বাংলাদেশের মাঝখানে থাকা মানিকগঞ্জকে এরা ইন্ডিয়ার বর্ডার বানিয়ে ফেলেছে। শিউরে ওঠার মতো ছবি, কাতারে কাতারে বাংলাদেশি সীমান্তে তারা ভিড় জমাচ্ছেন। বন্ধুরা, আপনাদের কি মনে আছে যে ছাত্রলীগ মরার আগে তারা বলেছিল যে তারা বিভিন্ন রূপে ফিরে আসবে? তাহলে চলুন দেখা যাক যে বর্তমান সময়ে তারা কি কি রূপে ফিরে আসছে। আমাদের ভেতর কোন আর্থিক লেনদেন এবং লোভ লালসা ভয় ভীতি কোনটাই নাই। আপনারা সবাই ঢাকার উদ্দেশ্যে সবাই রওনা দেন, আমরা সবাই ঢাকা আসছি। আর ঘরে বসে থাকার সময় নাই, নিজেদের দাবি নিজেদেরকেই আদায় করে নিতে হবে। কি রে
আনসারদের বারোটা বাজিয়ে এর পরের দিনই ছাত্রলীগ ফিরে এসে রিক্সাওয়ালা রূপে। ঠিক এর পরের দিন আবার ফিরেছে গ্রাম পুলিশের রূপে। বন্ধুরা, ছাত্রলীগ বলে কথা, গালাগালি আর ঘষাঘষি। হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ইয়ে কিয়া হুয়া, গলা অব্দি পানি আ গয়া, গামছা ভি খুল গয়া মেরা লেন্টি ইয়ে দেখিয়ে। বাট আমি ভাবতেছি যাদের উদ্দেশ্যে এরা ফুল দিতে আসছে তাদের কথা, এই ছাত্রলীগদের কর্মকাণ্ডের জন্য এদের কবরে তো ফেরেশতারা একটু বেশি খাতিরদারি করছে। বন্ধুরা, মনে আছে সেই তেজি কালামানিকের কথা? তাহলে আজ শুনবো তার মনের কথা। আমি খুলে দেখাই দেবে, আপনি তো ভালো প্রকৃতির মহিলা, আপনার আব্দুল কোন কেউ শিখায় নাই। আপনি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে পড়াশোনা করবেন, তাইলে আপনাকে শিক্ষিত মনে করি না আমি। ছাত্রছাত্রীদের ডাইরেক্ট কথা, তাদেরকে পরীক্ষা নয় বরং পরীক্ষা ছাড়াই ডাক্তার ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট দিতে হবে, এটা কোন কথা? ইয়ার বন্ধুরা, এই হচ্ছে ট্যুরে যাওয়া সেই হিজাবি নারীরা। আমরা হচ্ছে পিক আপে করে গিয়েছিলাম, ওটাকে সবাই এমন ভাবে প্রেজেন্ট করতেছে যে আমরা বোট নিয়ে ওখানে গিয়েছি, আমরা গিয়েছি ওখানে ত্রাণ বিতরণ করতে, আমরা মানে কাউকে উদ্ধার করতে চাইনি। বাট এদের একটা অঙ্ক আমি কিছুতেই মিলাতে পারছি না, সেটা হচ্ছে, ভাই তোরা বর্ণার্থদের হেল্প করতে গেছো, তাহলে সেখানে তোরা জোড়ায় জোড়ায় যাওয়ার কি দরকার? আমাদের জাস্ট এমনি ছোটখাটো একটা কাজ করার ইচ্ছা ছিল যে আমরা গরিব অসহায় রাস্তার আশেপাশে যারা আছে তাদেরকে, তাদের মাঝে আমরা কি করবো, বিরিয়ানি বিতরণ করবো। তো আমরা যখন, আমরা যেহেতু একটা গ্রুপ মেনটেন করি, আমরা কিন্তু আমাদের কোনো একটা ব্যানার আকারে কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড করি। তো ওখানে হচ্ছে অনেকে কমেন্টস করছে আমাদেরকে যে আপু আপনারা এই কাজটা না করে আপনার ফুটিচুরের অবস্থা অনেক খারাপ, আপনারা ওখানে এই খাবার গুলো বিতরণ করেন তাহলে সব থেকে বেশি ভালো হবে। তো আমরা ফিল্ডে আসার পরে, আমি যখন ফিল্ডে আসছি তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি দুই ঘন্টার মধ্যে যে আমরা ফুটিচুরিতে যাবো। এই বাংলাদেশ থেকে আমরা পালাবো না। আরে কে লাউড়া ফাজগা মুমে, এই দেশ থেকে আমরা ছেড়ে যাবো না, কারণ এটা আমাদের দেশ, এটা এই বাংলাদেশের পতাকা আমাদের, এই মানচিত্র আমাদের। আমার চ্যাডার বাল বাংলাদেশ আগে তোমার বাপদাদার ছিল আর আমরা সবাই ভাড়াটিয়ে থাকতাম, বাট সেটা এখন পাল্টে গেছে। বন্ধুরা, আনসারদের ভিতরেও বিভিন্ন ভার্সনের রয়েছে, এই যে দেখুন, এটা হচ্ছে টিকটক আনসার লিগ ভার্সন। Ha ha ha!
তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।